প্রত্যেকটা কোয়ালিটি আমার কাছে পেয়ে যাবেন, আর সব থেকে কমে পেয়ে যাবেন। সারা নারায়ণগঞ্জ যাচাই করে আমার থেকে 500 টাকা হলেও কম পাবেন গাড়ির দামে। পুরাতন সিএনজি বা সেকেন্ড হ্যান্ড সিএনজি কিনলে আর কি সিএনজির মতন মডেল করে নিয়ে আসে। হ্যাঁ, আমার এটা অরিজিনাল বাজাজ কোম্পানির গাড়ি, বাজাজ, এই যে বাজাজ লেখা থাকবে, বাজাজের গাড়ি। আচ্ছা আচ্ছা, প্রায় শতাধিক কালেকশন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে এরপর কিন্তু আপনারা এই গাড়ি নিতে পারবেন। অন্যান্য সিএনজি প্রায় 500 কেজি নিতে পারেন, এটা নিতে পারবেন 1 টন প্লাস। এটা চাকাটাও সিএনজি চাকা দেয়, চাকা দিয়েছি বড় চাকা। বড় চাকা দিয়েছেন? হ্যাঁ, সিএনজি চাকা হলে আর ভাঙে যায়, তো লোড বেশি নিলে, তার জন্য এটা দিয়েছি বড় চাকা। সুপ্রিয় দর্শক, বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল, যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে অলরেডি চলে আসছি অটো গাড়ির রাজ্যে। দেখেন অটো গাড়ির ফিউজ পরিমাণ কালেকশন, এটা হচ্ছে ডালি ইঞ্জিনিয়ারিং মোটরস, আর আমার সাথে আছেন এই শোরুমের ওনার্স সাজান ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন। বিশাল রাজ্য দিয়ে দিয়েছেন ভাই, বিশাল আর কি। এখন ইদারিং কোয়ালিটি প্রচুর বাড়ছে, দোকানে প্রচুর বাড়ছে, তার জন্য বিশাল কোয়ালিটি রাখতে হয়। মানে কোয়ালিটি মনে হয় কোয়ালিটি বাদ নাই। হ্যাঁ, বাদ নাই, প্রত্যেকটা কোয়ালিটি আমার কাছে পেয়ে যাবেন, আর সব থেকে কমে পেয়ে যাবেন। সারা নারায়ণগঞ্জ যাচাই করে আমার থেকে 500 টাকা হলেও কম পাবেন গাড়ির দামে। এটাই বাস্তব, এটাই বাস্তব। হ্যাঁ দেখেন, দেখেন হিউজ পরিমাণ কালেকশন আসবেন, প্রায় শতাধিক কালেকশন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে এরপর কিন্তু আপনারা এই গাড়ি নিতে পারবেন। হিউজ পরিমাণ কালেকশন, আমি এক কথায় যখন ফার্স্ট একটা কথা বললাম আপনাদেরকে, অটো গাড়ি রাজ্যে অলরেডি আজকে চলে আসছি, 10টা দেখবেন একটা নেবেন, দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। সর্বপ্রথম আমরা জানবো লোকেশনটা একটু। সর্বপ্রথম আমার লোকেশন হচ্ছে মোবাইল নাম্বার, আমার ভিআর নম্বর নাম্বারটা এনি টাইম আমি সবসময় ফোন ধরি, নাম্বারে ফোন দিলে আমার লোকেশনটা পেয়ে যাবেন। হ্যাঁ, আমার শোরুম হচ্ছে তিন জায়গার লোকেশন। হ্যাঁ, আর প্রত্যেকটা ভিডিওর নিচে লোকেশন দেওয়া আছে। আর এটার লোকেশন হচ্ছে বর্তমানে মৌচাক নূরে মদিনা মাদ্রাসা, মদিনা মসজিদের আগে নূরে মদিনা মাদ্রাসা, মাদ্রাসার পাশে আমার দোকানটা। অর্থাৎ মৌচাক বাস স্ট্যান্ডের কাছাকাছি, নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ মৌচাক, আবার ঢাকা মৌচাক যায় না, নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ মৌচাক। আচ্ছা, মদিনা মসজিদ এতটুক বললেই হবে, আর আয়সা ফোন দিলেই হবে, তো দোকানটা পেয়ে যাবেন। ওইটা দিয়ে শুরু করি, যে আসলে বাস্তব কি অবাস্তব ফিজিক্যালি যখন আসবেন তখন অলরেডি আপনারা বুঝতে পারবেন। বিষয় হচ্ছে যে এই যে অটো গাড়ির রাজ্য, ফার্স্ট আমি যখন এই ভাইয়ের অটো গাড়ির ভিডিও ফার্স্ট আমি কিন্তু সাজান ভাইয়ের ভিডিও করতাম, তখন গেলে অলরেডি আমি 5টা না 6টা গাড়িতে ভিডিও করছিলাম ভাই, আমার কিন্তু মনে আছে। ওটা ছিল ওই সময় আপনার শুরু ছিল সিদ্দিরগঞ্জ পুরান থানার পাশে, ছিল ওই সময় 6টা নাকি 5টা নাকি 6টা গাড়ি দিয়ে আমরা একদিন সন্ধ্যার সময় ভিডিও করছিলাম। হ্যাঁ ঠিক আছে, না আমার প্রায় 2 বছর আগে হলুদ গেঞ্জি পরা। আচ্ছা, তখন আর কি সন্ধ্যার পরে ভিডিওটা চলছিল, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন প্রায় 2 বছরের ব্যবধানে ভাই কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টে এখন প্রায় শতাধিকের উপরে কালেকশন নিয়ে নতুন নতুন কালেকশন। এই যে আমার সামনে দিয়ে এর গাড়িটা দিয়ে আমি আজকে শুরু করবো সাজান ভাই, এই যে আপনার সামনে দেখেছি, এখন কি অটো গাড়ির পাশাপাশি কি সিএনজির ব্যবসা শুরু করে দিলেন নাকি ভাই? জি, অনেকে পুরাতন সিএনজি বা সেকেন্ড হ্যান্ড সিএনজি কিনলে আর কি সিএনজির মতন মডেল করে নিয়ে আসে। হ্যাঁ, আমার এটা অরিজিনাল বাজাজ কোম্পানির গাড়ি, বাজাজ, এই যে বাজাজ লেখা থাকবে, বাজাজের গাড়ি। আচ্ছা আচ্ছা, বাজাজের একদম অরিজিনাল গাড়িটা আমি আর কি একটা সিএনজি আমি নতুন নতুন মার্কেট থেকে কিনে নিয়ে আসছি, কিনা নিয়ে এটার ভিতরে ব্যাটারি সেটিং করছি। আচ্ছা, তাও কিভাবে সেটিং করছি ভিতরে অংশটুকু আমি কারো দেখাবো না, ভিডিওতে দেখালে তারপর এটা নগদ খুব নকল হয়ে যায়, নকল হয়ে যায়। আগে নারায়ণগঞ্জের ভিত্তিতে আমি ফার্স্ট বিজনেস ব্যবসায়িক, নারায়ণগঞ্জের ভিত্তিতে এর আগে কেউ আসে নাই, ফার্স্টে আমি এই অটো নিয়ে আসছি নারায়ণগঞ্জে। এক সময় অটো ব্যবসা অচল হয়ে গেছিল, তারপর আমার ভিডিওর মাধ্যমে এখন সবাই করতেছে। হ্যাঁ, তার জন্য আমি চাইতেছি আমার কাস্টমারগুলো যে আরেকদিকে যায়, যেমন নাটকে অনেক ছোট ছোট দোকান আছে, অনেকে যায় 2 দিন পরই থাকবে না, তার জন্য না ঠকার কারণে আজকে আমি প্রত্যেকটা মডেল রাখছি, এদিকে ছোট বড় মাঝারি যে কোনো সাইজ, যেই তরকারি খাইতে মন চায় সব তরকারি আছে এদিকে, সবই আছে। হ্যাঁ, একটা যেমন সব তরকারি তো আছে, অন্য তরকারির সাথে দেখলে দেখি যে মাছ আছে, বড় বড় ইলিশ, বড় বড় সব ধরনের ইয়া আছে। হ্যাঁ, এখন আর কোনো বাদ নাই। দেখেন আসলে সিএনজি না, বাট একটা সিএনজি কিনতে গেলে কিন্তু বেশ কিছু টাকা লাগে, বাট আপনি সিএনজির যেমন কাস্ট প্যাসেঞ্জারগুলো নিতে পারবেন, ঠিক সেম একটা দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই। বাট এটা হচ্ছে অনলি গ্যাসের জন্য চিন্তা করতেই না, যে গ্যাসের জন্য আপনি সিরিয়ালে থাকবেন ওই ধরনের কোনো চিন্তা নাই, জাস্ট মাসে অনলি 30 টাকা খরচ হবে। কি ভাই, দৈনিক না, দৈনিক আপনার 30 টাকা চার্জের খরচে, 30 টাকা চার্জের খরচে প্রায় কিন্তু সিএনজি যেতে যে ইনকাম করা যায় এটাতে কিন্তু ওই ইনকামই করা যাবে।
না দৈনিক যদি এটা পল্লী বিদ্যুৎ হয় তাহলে 30 টাকা আর যদি বাণিজ্যিক বিদ্যুৎ হয় তাহলে আপনার 100 টাকা প্লাস খরচ যাবে আচ্ছা হ্যাঁ দুই সিস্টেমে আবার অনেকে বলে 30 টাকা খরচ চলবে এটা বাস্তব কিন্তু পল্লী বিদ্যুৎ হলে যে নিজের ঘরে রেখে চার্জ দেন অনেক সময় বাণিজ্যিক মিটার বিল বেশি আসে ডাবল হয়ে যায় ডাবল হয়ে যায় বাণিজ্যিক হলে আচ্ছা তার জন্য বাণিজ্যিকে আবার এটা বিলটা বেশি আসবে আচ্ছা এমনি একদম শাস্ত্রই কম এক চার্জে আপনি প্রায় 200 কিলোমিটার চালাতে পারবেন 200 কিলোমিটার আমি এটা 100 কিলোমিটার গ্যারান্টি দেবো কিন্তু আপনার চালাতে পারবেন ডাবল আচ্ছা কেন এই একটা ছোট্ট গাড়িতে এই একটা ছোট্ট একটা গাড়ি সেনজি সেম সেনজিটা একটা অটো সিস্টেম করছি আচ্ছা এই ছোট্ট গাড়িতে আমি ব্যাটারি দিয়ে দিতাম দুইটা তারপরে এটা অনেক বুদ্ধি খেলে পিছন দিয়ে নিয়েছি মোটর প্রথম বসাইছি নিচে বাজে অনেক সিস্টেম করে এই জিনিসটা আমি নিজে নিয়ে গেছে একটা ভিডিওতে আমি দিছিলাম এটা পুরান গাড়ি ওই গাড়ি দিয়ে সাকসেস ওটা কাটতে কাটতে একদম বিনাশ করে ছোটটা বাদ আচ্ছা একটা সেনজি ফুল বাদ করে লেছে তিনটা কাটিং করে একটা ফুল বাদ হয়ে গেছে মানে শুধু টেস্ট করতে যায় অনেক আর কি অনেক যাচাই বাছাই করে আমি চাই একটা প্রোডাক্ট দিতে যেহেতু এটা দাম না একটু অটোর থেকে একটু বেশি সামান্য হ্যাঁ তার জন্য আর সিএনজি তো দাম এমনি বেশি সিএনজি নাম হলেই দাম বেশি রাইট একটা সিএনজি টাকার ভিতরে 28 লাখ 30 লাখ টাকা 30 লাখ টাকা হ্যাঁ আর এমনি নরমালি সাইকেলান কিনতে হলে 1.5 লাখ 2 লাখ রাইট হ্যাঁ1,95,000 টাকা এই গাড়িটা পড়বে এই গাড়িটা শুধু আপনার এক পিসে আছে তারপর তো হবে 2,20,000 টাকা করে আর জানতে চাই ভিডিওতে বলে দেই এই গাড়িটা শুধু এক পিসে আছে হ্যাঁ তারপর থেকে দাম বেড়ে যাবে 2,20,000 টাকা হবে হ্যাঁ আর এই গাড়িটা রানিং হবে আপনার প্রায় আপনার একটা অটোর সমান 45-40-50 সর্বোচ্চ আচ্ছা আচ্ছা রান1,95,000 টাকা শুধু এই বিজনেস 99 ভিডিও দেখে আসবে এক পিসি গেছে তারপর তো হবে 2,20,000 টাকা1,200 টাকা আর এটাতে মাত্র 100 টাকা খরচ করলে আপনি সারাদিন চালাতে পারবেন যদি ছোট অটো চান বড় অটো চান পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সব সুযোগই পাবেন আপনারা কিন্তু ওই সাধারণ ভাইয়ের কাছে আর এখানে যারা অরিজিনাল সান্ডি গাড়িও চান অরিজিনাল সান্ডি গাড়িও কিন্তু ভাইয়ের কাছে পাবেন এরপর আমরা দেখেছি একটা সান্ডি গাড়ি হ্যাঁ এটা অরিজিনাল সান্ডি ভাইয়া একদম অরিজিনাল সান্ডির পার্টস প্রত্যেকটা পার্টস অর্থে একদম অরিজিনাল প্রত্যেকটা পার্টসে যে খোদাই করা লেখা থাকবে হ্যাঁ আচ্ছা
ইত্যাদি সবকিছু পেয়ে যাবে একটা সান্ডিতে যা যা আছে সাউন্ডবক্স ইত্যাদি সবকিছু পেয়ে যাবে হ্যাঁ ওকে এটা হচ্ছে কয়জন সামনে বাম্বার আছে তারপর আপনার যে সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন সামনে তিনজন পিছনে তিনজন তারপর একটা সাউন্ডবক্স আছে দেখেন সাউন্ডবক্স হ্যাঁ সাউন্ডবক্স আছে তারপর ফ্যান আছে ফ্যান থাকবে তারপর রুম লাইট আছে আচ্ছা তারপর আপনার দুটো টাকা রাখার জন্য কয়বারও দেখতে পাচ্ছেন কয়বারও আছে পানি ছড়ানোর জন্য আচ্ছা তারপর আপনি ইত্যাদি সবকিছু পেয়ে যাবে এই পর্দাগুলো কি ওয়াটারপ্রুফ ভাই হ্যাঁ পর্দাগুলো একদম ওয়াটারপ্রুফ অনেকে পানি দিয়ে দেখে পানি দিয়ে দেখেন কোন প্রয়োজন নেই আপনি আয়েশা আসলে আয়েশা পানি ঢেলে দেখে নিব আয়েশা পানি ঢেলে দেখে নেন অনেকে পানি মারে এটা মারে সেটা মারে এত বিতিক দরকার নেই কথা বুঝছেন আপনি আয়েশা আচ্ছা এটা কত রাখবেন ভাইয়া এটা রেট হচ্ছে আপনার 1,60,000 টাকা 1,60,000 1,60,000 টাকা এটা এলাম 1,60,000 আর এটা বেশ না এটা হচ্ছে 1,35,000 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা গাড়িটা এটা আবার বেশি কি ভাই এটা হচ্ছে যে সামনে শো আবার সিট ক্যাপাসিটি বেশি তার জন্য এটার দামটা বেশি ওকে আচ্ছা এরপরে আমরা দেখতেছি রিয়েল গাড়ি দিকে তার জন্য একটু দামটা বেশি হ্যাঁ ওকে এবার দেখুন ডাইনামিক ডাইনামিক এই গাড়িটা হচ্ছে অনেক শক্তিশালী গাড়ি এই গাড়িটা দেখেন চারে বললা কেচিং করা চারে বললা তারপর কিন্তু সিএনজির বাপ বাপ হ্যাঁ সিএনজির বাপ পিছনে কি রিয়াল আছে সামনে কি রিয়াল আছে ইত্যাদি সবকিছু আছে এই গাড়িটার রেট হচ্ছে আপনার 1,35,000 টাকা 1,35,000 টাকা 1,35,000 টাকা বড় ব্যাটারি দিয়া 1,00,000 প্রত্যেকটাই এদিকে বড় ব্যাটারি প্রত্যেকটাই বড় ব্যাটারি হ্যাঁ এই গাড়ি অনুযায়ী বড় ব্যাটারি গাড়ি যেটা সেটার বড় ব্যাটারি হ্যাঁ ওকে সবগুলো গাড়ি বড় ব্যাটারি হ্যাঁ এটা রেট হচ্ছে 1,35,000 টাকা হ্যাঁ তারপরে এই যে এটা এটা হচ্ছে সবকিছু আছে একটা সিকিউরিটি লক পেয়ে যাবে লক পেয়ে যাবে হ্যাঁ একটা গাড়ি থাকবে সেন্ডি ছয় সিট এটা বড় ব্যাটারি দেওয়া আপনার এই যে দেখেন এক চার্জে সর্বনিম্ন 80 কিলোমিটার নিচে চললে আমার লোক যাবে হ্যাঁ আর প্রত্যেক 80 কিলোমিটার নিচে চললে আমার লোক যাবে হ্যাঁ আর আমার প্রত্যেকটা লিখিত নিয়ে যাবেন যে কোনো দোকান থেকে আপনি লিখিত আর সবচেয়ে এটা মুখে বলিনি আমরা কাজে বিশ্বাসী আগে আমাদের কাছ থেকে মাল নিয়েন তারপর আপনার প্রমাণ পাইব বল হ্যাঁ আচ্ছা অনেকে আছে আর কি চীনা মানুষের আর কি যারা চীনে জানে তাদের আর কি কোনো কৈফত দিতে হয় না আর যারা বুঝে নেয় তাদের আর কি কৈফত অনেক কিছু দিতে হয় হ্যাঁ অনেক কিছু বলতে হয় কারণ গাড়ি দেখতে আপনি চীনা রাখবেন হ্যাঁ ১,৪৫,০০০ টাকা তাও আপনি যদি আমাদের মার্কেট খারাপ হয় দাম কমে যায় গাড়ির কোম্পানি কমাই দেয় তখন আপনি এসে দামাদামি করে নিতে পারবেন দামাদামির অপশন আছে অবশ্যই যতই বড় দোকানদার হোক কেউ এই গাড়িটা দিতে পারবে না এটা দিতে পারবে না এই বড় চাকার গাড়ি কারো কাছে নাই এই বড় চাকার গাড়ি শুধু একমাত্র আমি নিয়ে আসছি কাস্টমারের কথা চিন্তা ভাবনা করে এই গাড়িটা হচ্ছে অনেক শক্তিশালী আপনার 1,62,000 টাকা 1,62,000 টাকা 1,62,000 টাকা বড় চাকার গাড়ি পেয়ে যাচ্ছে বড় চাকা এই দেখেন আমার থেকে হাইট বড় আর এগুলো দেখেন হাইট কত ছোট সব দিক দিয়ে বড় এদিকে দুইটা আপনার হাতল পেয়ে যাচ্ছেন সিট পেয়ে যাচ্ছেন তারপরে যে পিকআপ পেয়ে যাচ্ছেন সব থেকে ওয়াইফার আছে এবারে লুকিং গ্লাস এবারে লুকিং গ্লাস ডাবল লুকিং গ্লাস ডাবল লুকিং গ্লাস হ্যাঁ বাহ হ্যাঁ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন 1,60,000 টাকা হ্যাঁ অনেকেই আস ভাই আপনার কাছ থেকে গাড়ি নিলে কি কোনো ব্যাটারির বা আপনি 6 মাস গাড়ি চালিয়ে চালাইতেছেন তাহলে এটা কি 5 বছর তো কিন্তু চেসিসটা ভালো
যেটা খারাপ এটা এক মাসে যেতে একেবারে যেটা টিকে যাবে এটা দুই বছর পাঁচ বছর দশ বছর কিছু হয় না। হ্যাঁ, আর চেসিস গ্যারান্টিটা আমরা একটা কাস্টমার আর কি একটা বিশ্বাসের কারণে দিয়ে থাকি, আপনার যতদিন যান ততদিন আমরা দিয়ে দিব, এটা কোনো আমার ধারা দুচ্ছ নাই। ছয় মাসের গ্যারান্টি কোনো ব্যাটারির সমস্যা হবে প্রায় আটটা কোয়ালিটি আমার কাছে আমার থেকে ভিন্ন রকম সুবিধা পাবে যেটা কাস্টমার কিনে নেওয়ার পর আউট একটা সুবিধা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা এই স্যান্ডিটা সম্পর্কে একটু ধারণা দিই। হ্যাঁ, এটা এটা হচ্ছে স্যান্ডি গাড়ি, আপনার পিছনে দুজন, সামনে দুজন, চারজন, জায়গায় দেখলাম ছয়জন। এটা হচ্ছে চার সিটের গাড়ি, চার সিট, এটার রেট হচ্ছে আপনার 150,000 টাকা, চারজন বসা যাবে, চারজন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, চারজন বসা যাবে। আচ্ছা আচ্ছা, চারজন, আমি দেখাচ্ছি সামনে একজন বসলে আর বসার জায়গা থাকে না, এটা হচ্ছে আপনার 120,000 টাকা সেন্ডি গাড়ি, সামনে একজন, পিছনে দুইজন, তিনজন, পাউডার ব্যাটারি হবে 120,000 টাকা, দুই মাস গ্যারান্টি, 1,20,000 টাকা। আচ্ছা আচ্ছা, পাউডার ব্যাটারি, দুই মাস গ্যারান্টি। এর মধ্যে কি পানির ব্যাটারি দেওয়া যায় না? এটার ভিতরে পানির ব্যাটারি দিয়ে আবার একটু রেটটা বেশি বলে দেখেছি, পিছনে তিনজন, মিডিলে তিনজন, সামনে তিনজন, নয় সিটের গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 1,62,000 টাকা, বড় ব্যাটারি দিয়া, 1,62,000 টাকা দা বড় ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছেন নয় সিটের গাড়ি। হ্যাঁ, এই 9 সিটের গাড়ি পেয়ে যাচ্ছেন আপনার 1,62,000 টাকা। এটা হচ্ছে মোড়া টায়ার, একই টায়ার, এটা যদি মোড়া টায়ার দেন টান্ডা কম হবে, আর যদি চিকন টায়ারটা দেন টান্ডা বেশি হবে, বেশি পাইবো। হ্যাঁ, দাম একই, যে যেটা নিতে ইচ্ছুক সমস্যা নাই, সমস্যা নাকি, দাম একই, মোড়াটা যেই দাম চিকুনটা একই দাম, একই দাম, একই দাম। হ্যাঁ, ওকে, যদি এই গাড়িটা, হ্যাঁ, ঠান্ডা একটু ভালো পাবেন। হ্যাঁ, এই গাড়িটার রেট হচ্ছে 1,62,000 টাকা, 9 সিটের গাড়ি। রাইট, এই পাশে সান্ডি আরেকটা দেখতেছি সাধন ভাই, এই পাশে যে একটা সান্ডি, এটা হচ্ছে 6 সিট, 1,45,000 টাকা। আচ্ছা, ওকে, এই পাশে ডয়ডো, আমরা তো ডয়ডো গাড়ি অনেকগুলো দেখলাম, তারপরে ডয়ডো গাড়ি একটাও দেখেন, সব সেন্ডির মডেল শেষ করলাম, আরো আছে, একটা মডেল ডয়ডো ছিল না সামনে, হ্যাঁ একটা ছিল শুধু ডয়ডো, এই যে একটা ডয়ডো মডেল, এই গাড়িটা আমার নামে নারায়ণগঞ্জের ভিতরে আমি একমাত্র দিতে পারবো, এটা অন্য কেউ দিতে পারবে না এই রেটে। এই গাড়িটার রেট হচ্ছে আপনার 1,62,000 টাকা, 9 সিট। হ্যাঁ, 9 সিট, এই গাড়িটাতে শুধু একমাত্র ডিসকাউন্ট রাখতেছি, ডিসকাউন্ট দিয়ে 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1,52,000 টাকা পড়বে, একদম 1,52,000 টাকা, সামনে তিনজন, মিডিলে তিনজন, পিছনে তিনজন, বড় ব্যাটারি দিয়া, বড় ব্যাটারি দিয়া,
তিনজন নয় সিটের গাড়ি আবার সাউন্ডবক্স আছে গাড়িতে আবার যে কম যে তার যে কিছু নাই তা না সাউন্ডবক্স আছে ওয়াইফার আছে রুম লাইট আছে লুকিং গ্লাস আছে এভরিথিং সবকিছু আছে এই গাড়িটার রেট হচ্ছে আপনার 1,52,000 টাকা 52,000 গাড়ি হ্যাঁ নয় সিটের গাড়ি পেয়ে যাচ্ছে 1,52,000 টাকা আচ্ছা এই পাশে তারপর এই পাশেও গাড়ি আছে যে এটা সানডি এইটা সানডি এটাও কিন্তু সানডি এটাও সানডি এটা কি রেটে কোনো পার্থক্য আছে ভাই না রেট আগে কালারটা চেঞ্জ শুধু সেম শুধু কালার চেঞ্জ কালার চেঞ্জ তারপর আর একটা গাড়ি দেখো ওই যে অনেক শক্তিশালী গাড়ি এই গাড়ি আমি 5 বছর গ্যারান্টি দিতে পারবো যে নিবে আপনার 1,07,000 টাকা 1,07,000 পানির ব্যাটারি দেয়া বড়টা দিয়ে আর পাউডার ব্যাটারি দেওয়া পড়বে মাত্র 92,000 টাকা 92,000 দুই মাস গ্যারান্টি পাউডার ব্যাটারি হচ্ছে 2 মাস গ্যারান্টি দেখেন আজকে আমরা এমন এক জায়গায় চলে আসছি আর এই ডালি ইঞ্জিনিয়ার মোটরস মানি হচ্ছে যে আপনি কত কোয়ালিটি চান আমরা সিএনজি মডেল গাড়ি দেখালাম এ পাশে বউ গাড়ি বলে বা বিটেক বলে যে এই বলে সান্ডির মধ্যে প্রায় 8টা কোয়ালিটি আমরা পাইলাম ডয়েটের মধ্যে যতগুলো কোয়ালিটি আছে সবচেয়ে কম প্রাইজে অনেকে আছে গাড়ি 4টা রাইখা গোডানের গল্প করে আমি কোনো গল্প করি না আমি বাস্তবে দেখাই প্রমাণ বাস্তবে দেখাই তারপর আসে বাস্তবে না দেখে ঝিরা দেখে তারপর এটা বইলাম না বাস্তবে মানুষ বিশ্বাসী এখন এই যে দেখেন পড়া কই রাখছে দেখছেন জায়গা নাই রাখার কি করব ওই যে উপরে ওই পাশে সব একটা গাড়ি দেখাবো জি ডয়ডো গাড়ি আচ্ছা ডয়ডো আমরা আছে পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন সামনে দুইজন আটজন সরি 8 সিটের গাড়ি এই গাড়িটার রেট হচ্ছে আপনার 1,40,000 টাকা বড় ব্যাটারি 1,40,000 টাকা বড় ব্যাটারি দিয়া এই গাড়িটার রেট হচ্ছে 1,40,000 টাকা মাত্র 4 বোধহয় লেস লাগানো দেখেন খুব কি সুন্দর একটা চমৎকার একটা লেস এই লেসটার কারণে অনেক সুন্দর গাড়ির এই গাড়ি অনেক শক্তিশালী অনেক হেভি চেস্টটা পেয়ে যাবে 1,40,000 হ্যাঁ 1,40,000 আচ্ছা এই পাশে 1,40,000 টাকা ওকে তারপর আরেকটা গাড়ি হবে টিনের ছাদ এই গাড়ি প্রত্যেকটা দোকানে অ্যাভেলেবেল দেখতে পারবে না এই গাড়ি কেউ আনকমন বানায় কেউ বেশি টাকা নিয়ে নিচ্ছে হ্যাঁ আপনারা গাড়ি অনুযায়ী গাড়ি দেখে তারপর টাকা দিবেন হ্যাঁ এটা 9 সিট না ভাই হ্যাঁ এটা হচ্ছে 9 সিট 12 সিট সব সিটই বলা যাবে এটা রেট হচ্ছে আপনার 2,25,000 টাকা 2,25,000 টাকা হ্যাঁ যদি দুই কেউ যদি বলে ভাই আমি আরেক জায়গায় 2,00,000 টাকা পাইছি আমি 1,95,000 টাকা দিব 5,000 টাকা কমে দিব এরকম গ্যারান্টি দিব অনেকে না বুঝে বলে এসে দাম দিছে কিন্তু আমি অর্থে কিনে না ও যদি 2,00,000 বেচতে পারা কারণ এক এক শোরুম এক এক ধরনের টেকনিক খাড়ায় তার জন্য কাস্টমার অনেকে বিভ্রান্ত করে ফেলে তার জন্য আমার এদিকে যেতগুলো কোয়ালিটি দেখছেন সবগুলো কোয়ালিটি এই নারায়ণগঞ্জের ভিত্তি আপনি কম পাবেন সারা বাংলাদেশ থেকে আমার কাছে কম পাবেন আমার থেকে কম দিতে পারবেন যদি বলে হ্যাঁ কমে দিচ্ছি আমি হ্যাঁ থেকে কিনে নিই আমি আপনার 5,000 টাকা কমে দেবো গাড়ি যদি আপনারা বিশ্বাস যদি না যান আচ্ছা এই গাড়িটা আমরা প্রাইস কত দিলাম ভাই এই গাড়িটার রেট হচ্ছে 2,25,000 টাকা ফ্যান আছে রুম লাইট আছে সাউন্ডবক্স আছে ইত্যাদি সবকিছু আছে এভরিথিং তারপর আরেকটা গাড়ি দেখাবো বড় চাকা এটা হচ্ছে বড় চাকা এটার রেট হচ্ছে 1,62,000 টাকা বড় চাকা ছয়জন গাড়ি 1,62,000 টাকা এই যে দেখেন আমি আবার 6 জন এটা হচ্ছে ইজি বাইকের এটা যে সাইজ সিস্টেম এটাও দেখেন সেম সিস্টেম আচ্ছা পিছনের পাতলাটা সেম সিস্টেম চাকাগুলো সেম সব সেম সিস্টেম এই গাড়িটা রেট হচ্ছে আপনার 2,00,000 কোনটা এটা তারপরে এ একটা গাড়ি দেখাবো আপনার
এটার রেট হচ্ছে আপনার 1,52,000 টাকা 1,52,000 এই যে এদিকে ব্যাটারি আছে দেখেন অনেক ব্যাটারি শত শত ব্যাটারি যেটা ভালো লাগে দেখে যাচাই করে চেক করে আছে গ্যারান্টি লাগে নন গ্যারান্টি আছে নন গ্যারান্টি আছে গ্যারান্টি এই যে টেসলা আছে ইলং আছে পাওয়ার প্লাস আছে অনেক জিজ্ঞেস করে কি ব্যাটারি দিবেন হ্যাঁ ব্যাটারি কোনটা এটা কোনো কোশ্চেন না ব্যাটারি যেটা আমি গ্যারান্টি দেব সেটাই আমার কাছে নিতে হবে রাইট যেটা আপনার 6 মাস গ্যারান্টি যাবেন আর যেটা আপনার নন গ্যারান্টি যাবেন সবই নিতে পারবেন এটা কিছু এটা হ্যাঁ ওকে আচ্ছা তারপর এই যে এদিকে আছে আর কয়েকটা গাড়ি এই যে একটা গাড়ি আচ্ছা এটা ডয়ডো আরেকটা মডেল ডয়ডো আরেকটা মডেল ডয়ডো টোটাল কয়টা মডেল আছে ভাই ডয়ডো হচ্ছে মডেল টোটাল আমার কাছে আজকে 6টা সেন্ডি হচ্ছে 8টা হ্যাঁ এই 14টা সবগুলো আছে সেন্ডি একটা প্রায় আমার কাছে আজকে মডেল হচ্ছে 19টার মতন কালেকশন 19টা আইটেম টোটাল 19টা আইটেম 19টা আইটেম আমার এদিকে অনেক হিউজ আকার গাড়ি ফিটিং হয়েছে অনেক সময় গাড়িগুলো সুন্দর দেখা যায় না তার জন্য আপনারা গাড়ি মাল চিনে আসবেন মাল চিনে আপনার গাড়ি নিতে পারবেন দুই টাকা কমে মতন হ্যাঁ আমারটা হচ্ছে কারোর আছে বোট সিস্টেম কারোর আছে বোট সারা কারোর আছে বাম্পার সারা এই সবকিছু দেখে দিব কারোর আছে এই রিক্সিন এক এক ধরনের রিক্সিন রিক্সিনের ভিতরে অনেক দাম পার্থক্য আছে এই গাড়িটার রেট হচ্ছে আপনার 1,28,000 টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা এই গাড়িটার দাম হচ্ছে 1,28,000 টাকা ওকে